পশ্চিম সিকিমের ঋষিবাজারে খাদে গাড়ি উল্টে মৃত্যু 5 পর্যটকের, গুরুতর আহত 3। গতকাল রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ছায়ের সঙ্গে। সনদ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? গাড়িটিতে কতজন ছিলেন? আহতরা কেমন রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ দেখো, গতকাল রাত্রি 8টা থেকে 8:30 এই গ্যাংটক থেকে এই গাড়িটি, একটা জাইলো গাড়ি যাচ্ছিল রিনচেন পশ্চিম সিকিমের, এবং রেশি বাজারের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারে খাদে পড়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে সিকিম গভর্নমেন্ট সূত্রে যে 5 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, 3 জন গুরুতর আহত, এবং পুলিশ এবং স্থানীয় মানুষই কিন্তু আহতদের উদ্ধার করে এবং আমি যাদের উদ্ধার করে তাদের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক, এবং তবে রাত পর্যন্ত তাদের কিন্তু পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে যা জানা গেছে, সকলেই হচ্ছে কলকাতার পর্যটক, 5 জনই রয়েছে। এবারে রিঞ্চে আর কিছু হচ্ছে, এবং যেটা হচ্ছে ঘন কুয়াশার কারণেই আর চালক কিন্তু দিক নির্দেশ করতে পারেনি, এবং যে কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। ফলে পুরো উদ্ধার কার্য হয়ে গেছে, এবার সীমিতদের শিলিগুড়ি আনার ব্যবস্থা হচ্ছে। ধন্যবাদ সনদ।